ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে আলাদাভাবে একটু বিবেচনায় নিতেই হবে। এবং এই নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রে যেটা বিবেচনায় নিতে হবে সেটা হচ্ছে যে এই শান্ত খুব একটা ফর্মে নেই, তিনি খুব একটা ভালো পজিশনে থাকতে পারছেন না, ব্যাট হাতে সাপোর্টটা দিতে পারছেন না, ক্যাপ্টেন্সি নিয়েও আসলে সমালোচনা হচ্ছে। কিন্তু শান্তর ক্ষেত্রে যে বিষয়টা, তিনি কখনোই টি টোয়েন্টি ম্যাটেরিয়াল ছিলেন না এরকম একটা আলোচনা শোনা যায়, কিন্তু তিনি যদি টপ অর্ডারে রান করতে পারেন স্পেশালি পাওয়ার প্লেতে, তখন কিন্তু বাংলাদেশের ব্যাটের চিত্রটাই বদলে যেতে পারে। অর্থাৎ তিনি কিন্তু এক্স ফ্যাক্টর হয়ে গড়ে উঠতে পারেন বাংলাদেশের এই টি টোয়েন্টি দলটার ক্ষেত্রে।